বিসমিল্লাহ বলে আয় আমি জবান খুলিলাম, কি হইল দক্ষিণ এলাকা দিজিলাই, ইমাম সাহেবের গলা কাটো আহারে পাশানো মানুষে, আল্লাহর নাম স্মরণ করে শুরু করলাম ভাই, আসাম রাজ্যে দক্ষিণ হাইলাকান দিজিলাই, কি হইল আব্দুল মালিক বড় বইয়ার সাথে দুস্ত হয়ে, সালে রোজ সোমবারে সাড়ে আটটায় সকালে কাতিস ডোরা বাস স্ট্যান্ডে ময়ূর সিদে বন্ধু হে, ছোট বাচ্চাদের মক্ত পড়াইতেছিলেন তখন আসে সাজু আর আসে মাসুম, জরুরি রুগীর খতমের কথা বলে বন্ধু হে, আজকে রয়েছি বিলে হসপিটালে পিছনে একবারে নিয়ে আসে, ঘরের দরজা বন্ধ করে হাত পাও বেঁধে নেই বন্ধু রে, শরীরের কাপড় খুলে সাজু আর মাসুম সবাই মিলে ভীষণ ভাবে মার দর করে, 1,40,000 টাকা নিয়ে নেই বন্ধু হে, মার পিটি করার পরে কি কাম করে কথাতে আছে, এ একটা প্রমাণ করলো হাইলা গান্ধীতে, গলা কাটার পর মানুষ কেমনে জিন্দা থাকে বন্ধু হে, গলা কাটার পরে তারা মনে ভেবেছে কাটা নিয়া ইমাম কি কাম করে, এমন জুরে চিকার মারে লোকজন আসে, সঙ্গে সঙ্গে দুইটা আসামি ধরা বইরা গেল বন্ধু হে, পুলিশ থানায় খবর দিল লোকজনে আসিয়া, সঙ্গে সঙ্গে পুলিশ আইসা নিল বান্দিয়া, বর্তমান ইমাম সাহেব আছে মেডিকেলে বন্ধু হে, বর্তমান আমি অন্তম রবিকুল ইসলাম বলি আপনাদেরকে, কানে কখনো দন কমে না বলছে আল্লাহ পাক কুরআনে।